शारद श्रीमती शारद श्रीमती पहुंचे गेछि सप्ताहेर शेषे पहुंचे गेछि मासेर शेषे ताई बोले उत्सवेर किन्तु शेष नेई এই যেমন এরপরে আছে কালী পুজো তারপরে আছে কার্তিক পুজো তারপরে আছে জগদ্ধাত্রী পুজো আর আছে ১২ মাসে ১৩ পার্বণ আর এই ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে আমাদের যে সবচেয়ে প্রিয় পার্বণ সেটা হচ্ছে শারদ শ্রীমতী আর আমরা সপ্তাহের শেষ দিনে মাসের শেষ দিনে এসে গেছি নিয়ে আপনাদের সামনে শারদ শ্রীমতীর আজকের এপিসোড আর আজকের এপিসোডে আমাদের সঙ্গে আছেন আমাদের দুজন শ্রীমতী ডেকে নিচ্ছি তাদের চলে আসুন শ্রীমতীরা আমাদের সঙ্গে চলে আসছেন আমাদের দুই শ্রীমতী বৌদি আপনার নাম দীপ্তিরেখা তালুকদার ও আপনি কোথা থেকে আসছেন এয়ারপোর্টের কাছে থাকি এয়ারপোর্টের কাছে আপনার বাড়ি কোথায় আসামে আসামে অহমিয়া 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 আপনি অহমিয়া আপনার নাম বলুন মানে পুরোটা আমার নাম এই সেটা অহমিয়া বলুন মোর নাম দীপ্তিরেখা তালুকদার আরে কি বাত অহমিয়া গান জানেন করো হ্যাঁ গান গাই না কিন্তু দু লাইন একটু শোনান না আমাদের দর্শকরা শুনতে চায় বলুন বিহু একটা হ্যাঁ বিহু কিনু সাওনি রে সালাম গো ইদে হাহি হিরাই গোল ময়না জানোই দে হাহি হিরাই গোল ময়না জানোই পেতলই ভাত নো জোয়া পেতলই ভাত নো জোয়া হল বৌদি আপনি হাসবেন না এবার আপনার প্রশ্ন আপনার নাম কি স্বাতি ঘোষ হ্যাঁ স্বাতি ঘোষ মানে স্বাতি ঘোষ স্বাতি ঘোষ স্বাতি ঘোষ স্বাতি ঘোষ আপনি সবাই এই নামটা ভীষণ ভুল করে ফেলে মানে স্বাতি করে ফেলে আর এটা দিয়ে আমার খুব প্রবলেম আছে আমরা একদম করব না আমরা স্বাতি বল স্বাতি দি স্বাতি বৌদি স্বাতি বৌদি আপনি কোথা থেকে আসছেন বেহালা বেহালা মানে আমাদের দাদার পাড়ার ওখানে থাকে জাস্ট পরেস্টপি পরেস্টপি থাকে তা দাদাকে দেখেছেন কখনো বাহ দাদার কথা কি বলবো আমি দাদার সবচেয়ে বড় ফ্যান আমরা আরম্ভ করে দিচ্ছি আমাদের খেলা যার নাম হচ্ছে পূজোর শাড়ি এখানে একটা শাড়ি আছে আপনাদের তিনটে রঙের অপশন দেওয়া হবে যে রঙটা আপনারা বলবেন সেই রঙের শাড়ি যদি এখানে থাকে আপনারা পেয়ে যাবেন দশে দশ আর এই শাড়িটা ঘিয়ে কালো কালো আচ্ছা ঘিয়ে কালো তুই কি বলিস সবুজ সবুজ ও আমি পরে আছি বলে ঠিক আছে ঘিয়ে কালো সবুজ কোনটা হতে পারে বৌদি কি বলছেন সবুজ সবুজ আপনি কি বলছেন সবুজ আপনি বলছেন সবুজ দুজনেই সবুজ দুজনেই সবুজ এখানে আটকে থাকবে তাই তো দেখে নেওয়া যাক দেখে নেওয়া যাক কি আছে শাড়িতে দাঁড়াই ধর এটা ডিডিক 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 বাবা লুকিয়ে লুকিয়ে দেখি এখন হেড তো সামনে তো দীপাবলি সেই দীপাবলিতে আমরা সবাই বাড়িতে দীপ জ্বালাই বাবা তো এখানে যেটা জ্বালাতে হবে সেটা হলো মোমবাতি দশটা করে মোমবাতি দেওয়া হয়েছে দু মিনিট সময় দু মিনিটের মধ্যে কে কটা মোমবাতি জ্বালাতে পারেন যে বেশি মোমবাতি জ্বালাতে পারবেন সে পেয়ে যাবে ২০-২০ এবং দুজনে যদি দশটাই জ্বালিয়ে উঠতে পারেন সেক্ষেত্রে আমরা দেখব কে কত কম সময় নিয়েছে বৌদি আপনার সময় শুরু এই বৌদি যে পোশাকটা পরে রয়েছেন সেটা কিন্তু শাড়ি নয় সেটা মেখলা আসামের না হ্যাঁ বৌদি এটা কি আপনি আসাম থেকে কিনেছেন বৌদি তো এক টাকা দিয়ে সমস্তটা ধরিয়ে ফেলছেন ৬ নম্বরটা হয়ে যাবে সবটাই হয়ে যাবে দুটো আবার নিবে গেছে
যেগুলো নিভে গেছে বৌদি সেগুলো আবার জ্বালিয়ে দেবেন। একটা কাঠি ইউজ করতে পারেন, অনেকগুলো কাঠি আছে। বৌদি পুরো দেশলাইটা আপনাকে দেওয়া আছে। বাহ বৌদি, সবগুলো মোমবাতি শেষ করে ফেলেছেন। সময়টা আমরা লিখে রাখলাম। বৌদি আপনার সময়, বলো বলো, না না প্লিজ বলো, সিনিয়র বলে কথা, বলো বলো। বৌদি আপনার সময় শুরু হচ্ছে এখন। অনেকটা দূরে বসেছেন বৌদি, একটু এগিয়ে আসলে আপনার মনে সুবিধা হবে। বৌদি, ওই বৌদি কিন্তু খুব তাড়াতাড়ি করেছে, আপনি একটু হাত চালিয়ে করুন। যাক গিয়ে। বাহ, তিনটে কাঠি হয়ে গেছে, তিনটে মোমবাতি হয়ে গেছে। আগুন জ্বালো, আগুন জ্বালো। বৌদি কাজ চলছে, তাড়াতাড়ি বৌদি। তিনটে, চারটে, পাঁচটা, ছটা হয়েছে, আর বাকি সাতটা হয়ে গেল, আর বাকি তিনটে। কি হচ্ছে, জ্বলছে না কেন? বৌদি তো হাত কাঁপছে। বৌদি ভূমিকম্প তো হচ্ছে না, আপনার হাত কাঁপছে কেন? মাঝখানে সবুজটা, মাঝখানে সবুজটা, হ্যাঁ হলো 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 হলো, না না না, হয়নি হয়নি হয়নি, একটু দেখে হাতটা পুড়িয়ে ফেলবেন না। না না, হয়ে গেছে। বৌদির 10 নম্বর মোমবাতিও জ্বালানো হয়ে গেল, আর বৌদি আপনি 10টা মোমবাতি জ্বালাতে সময় নিয়েছেন 1 মিনিট 39 সেকেন্ড। তুমি বলে দাও না গো, এই বৌদি কতটা সময় নিয়েছে? কি মনে হচ্ছে বৌদি, 39-এর বেশি না কম? জানি না, যেটা নিয়েছেন, যে সময়টা নিয়েছেন সেটা হলো 1 মিনিট 5 সেকেন্ড। তার মানে এই সেগমেন্টে জিতে গেছেন শ্রীমতী আপনি, আর এই সেগমেন্টের পরে বৌদি আপনি কততে আছেন? 0, কিন্তু একটা শাড়ি পেয়ে গেছেন। আর শ্রীমতী আপনি, আপনি 0 দিয়ে আরম্ভ করে এখন 20 পেয়ে গেছেন। একটা জোরে হাততালি দিন নিজের জন্য, জোরে জোরে জোরে, আশা মুক্তি যেন পৌঁছে যায় আপনার হাততালির শব্দে। শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী।